হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটায় আমি দুর্গা পুজো উপলক্ষে যে জুয়েলারিগুলো কিনেছি জেসের সাথে পরার জন্য, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দুটো সেট রয়েছে, যেটা নেক পিসের সাথে রয়েছে, আর বাকি কিছু ইয়াররিং রয়েছে। এই ইয়াররিংসগুলো কিছু ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরা যাবে, তার পাশাপাশি ইন্ডিয়ান ওয়্যারের সাথে তো এগুলো যাবেই। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা নেক পিস, যেটার সাথে এরকম সিলভার কালারের ইয়াররিং রয়েছে। তো এইবার থ্রেডটা খুব ফ্যাশনে, মানে থ্রেডের ওপর ড্রেস বা থ্রেডের ওপর ইয়াররিংসগুলো, টাসেল যেটাকে বলে, তো এরকম থ্রেডের ছোট ছোট বল টাইপের এই বিডস মতো করা রয়েছে এই নেক পিসটায়। আর এর সাথে নিচে এরকমভাবে লটকনগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু মেটালিক রিং টাইপের, যেটা সিলভার কালারের রয়েছে। এটা ব্ল্যাক কিংবা যে কোনো হ্যান্ডলুম টাইপের মাল্টি কালারের ড্রেসের সাথে এটা খুবই ভালো যাবে, তার পাশাপাশি অরেঞ্জ কালারের ড্রেসের সাথে তো যাবেই। এর সাথে রয়েছে এটার ম্যাচিং ইয়াররিং, একটু ইয়াররিংটা দেখাচ্ছি। এরকম ইয়াররিং রয়েছে এই সেটটার সাথে, যেটা এই পুরো সেটটাকে কমপ্লিট করেছে। তো এই ধরনের সেটগুলো হ্যান্ডলুম শাড়ি বা কটন ওয়্যার যেগুলো রয়েছে জামদানি সাথে একদম পারফেক্ট। নেক্সট আর একটা আমি নেক পিস নিয়েছি, আপাতত এই দুটোই কালেকশনে রয়েছে, কারণ এই দুটোই আপাতত কিনেছি শাড়ির সাথে পরার জন্য। এটা আর একটা সিলভার সেট রয়েছে, যেটা নিচে এরকম কয়েন মতো রয়েছে, যেটা এই সেটটাকে এলিগেন্ট করেছে। স্কোয়ার শেপের কিছু লকেট টাইপের রয়েছে এখানে, মোটামুটি 5টা লকেট একত্রিত করা রয়েছে, আর নিচে এরকম টাসেল টাইপের রয়েছে। তো এই ধরনের সেটগুলো বেসিক্যালি কটন বা হ্যান্ডলুম কিংবা তাঁত কিংবা জামদানি এই ধরনের ড্রেসের সাথে বেশি ভালো যাবে, রাদার বেনারসি কিংবা হেভি ওয়ার্ক ড্রেসের সাথে। এছাড়া এগুলো সিল্কের সাথেও খুবই ভালো যাবে এই টাইপের ড্রেসগুলো। এবার দেখাচ্ছি কিছু ইয়াররিং যেগুলো আমি পুজো পারপাস নিয়েছি। প্রথমে এই একটা থ্রেড ইয়াররিং দেখাই, এটা হচ্ছে ব্লু, এটা ব্লু ড্রেসের সাথে নিয়েছি। এই টাইপের থ্রেড ওয়ার্ক করা ড্রেস ইয়াররিং বা থ্রেড ওয়ার্কের নেক পিস এইবার পুজোতে ভীষণ ইন, তো আমি এটা নিয়েছি ড্রেসের সাথে ম্যাচ করে। পাশাপাশি এই দুটো ঝুমকো রয়েছে, যে ঝুমকো দুটো আমি পুজো উপলক্ষে এই দুটো নেওয়া হয়নি, এই দুটো আমি কদিন আগে নিয়েছিলাম, কারণ ঝুমকো গোল্ডেন কিংবা সিলভার যদি একটা থাকে তাহলে কিন্তু এগুলো সব কিছুর সাথেই পরা যায়। এবার দেখাই এই ড্রেসটা, সরি এই ইয়াররিংটা, এটা কিছুটা গোল্ডেনের মধ্যে কিছুটা শিমারি মিরর টাইপের এরকম ওয়ার্ক রয়েছে। তো এরকম একটা টপ যদি একটা শাড়ির সাথে পরা যায় তাহলে এটা ইটসেলফ খুব সুন্দর একটা লুক দেয়। নেক্সট আমি দুটো টাসেল ইয়াররিং নিয়েছি, এরকম ইয়াররিংগুলো এই উইথ ছোটো ছোটো এডি দেওয়া রয়েছে। তো এই দুটো ইয়াররিং কিছুটা সেম, বাট আবার এগেন কিছুটা ডিফারেন্ট রয়েছে দুটোর মধ্যে। তো এইগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পারফেক্ট, লাইক কোনো ট্যাঙ্ক টপ কিংবা শর্ট টপ কিংবা পঞ্চো কিংবা জ্যাকেট এর সাথে এই ধরনের, বা কোনো শর্ট ড্রেসের সাথে এই ধরনের ইয়াররিংসগুলো ভীষণভাবে চলে সুন্দর লাগবে। তার পাশাপাশি যদি কোনো শাড়ির সাথেও পরা যায় বা কুর্তি প্লাজোর সাথে, তাহলেও এই ইয়াররিংগুলো খুবই সুন্দর ক্যারি করবে। আর এই ইয়াররিংগুলোর বেস্ট পার্ট হচ্ছে এটা যে কোনো কালারের ড্রেসের সাথে যাবে, যে কোনো ধরনের ড্রেসের সাথেই এগুলো ভীষণ মানানসই। নেক্সটে কিছু এই দুটো টপ আমি নিয়েছিলাম কালার শাড়ির সাথে ম্যাচ করার জন্য, অর্থাৎ কিছুটা এটা যেমন অরেঞ্জ রয়েছে পাশাপাশি এটা একটা রয়েছে কিছুটা স্কাই ব্লু টাইপের। তো এই দুটো কিছুটা ম্যাচ, সেম ইয়াররিং এটা, খালি কালারটা আলাদা। তো এই দুটো আমি এই কালারের ড্রেসের সাথে নিয়েছি। নেক্সটে আমি দেখাই এই দুটো রিং রয়েছে, যেটা সিলভার কালারের রিং, যেগুলো যে কোনো ড্রেসের সাথে যাবে, তার পাশাপাশি জিন্স কিংবা স্কার্ট কিংবা শাড়ি যেগুলো দুটোর সাথেই যাবে। পাশাপাশি রয়েছে এইটা, এটা আমি একটা হেভি ওয়ার্ক শাড়ির সাথে নিয়েছি, যেটা সাথে এই ইয়াররিংটা জাস্ট একদম অসাম। একটু জুম করে দেখাই, মিরর রয়েছে এই ইয়াররিংটায়, মিরর ওয়ার্ক করা একটা ঝুমকো টাইপের গোল্ডেন ইয়াররিং,
পাশে যেটা রয়েছে একটা সিলভার ইয়াররিং, এই দুটোই সিলভার, কিছুটা সেম ঝুমকো টাইপের। এগেন এই দুটো কোনো হ্যান্ডলুম তাঁত, বেনারসি বা জামদানি বা সিল্কের সাথে খুবই সুন্দর যায়। তো এই ছিল আমার পুজো উপলক্ষে জুয়েলারি কালেকশন। যদি এই জুয়েলারিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এটার যদি কোনো প্রাইস জানতে চাও তাহলেও জানিও। বাই দ্য ওয়ে, এই সমস্ত জুয়েলারিগুলো আমি লোকাল মার্কেট থেকে শপিং করেছি, সুতরাং আমি এটার কোনো লিংক প্রোভাইড করতে পারবো না। বাট যদি আমি সিমিলার অনলাইনে পাই তোমরা যদি চাও আমি তাহলে ডিসক্রিপশন দিয়ে দেবো। থ্যাংক ইউ দেখার জন্য, ভালো থেকো, উইশ ইউ এ হ্যাপি দুর্গা পূজা।